হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজ বানাবো বাড়িতে খুব কম সময়ে, সহজে, কম উপকরণ দিয়ে টেস্টি ফুচকা বানানো যায়। এতে বিশেষ করে এখানে তার জন্য জল আলু সিদ্ধটা বাড়িতেই দেখাচ্ছি আপনাদের। কিন্তু ফুচকা বা যে লেচি, সেগুলো আমি নিয়ে এসেছি বাজার থেকে, রেডিমেড কেনা পাওয়া যায়। সেই ফুচকাই আজকে কীভাবে ভেজে রেডিমেড বানানো যায়, তাই কম সহজে, বেলা কোনো রকম বেলা বা মাখার কোনো ঝামেলা ছাড়াই রেডিমেড ফুচকা বানানো দেখাবো। এই ফুচকাগুলো নিয়ে নিলাম। ফুচকাগুলো নিয়ে আমি একটা প্যানে দেখে একসঙ্গে প্রায় 6-7টা ফুচকা আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে তেল গরম হতেই তেলের উপরে দিয়ে উল্টে পাল্টে 1 মিনিটের মতন ভেজে বল সাইজ হয়ে গেছে প্রত্যেকটা ফুচকা। আর বাড়িতে বানালে কি একটা হয়তো ফুললো কি ফুললো না এই ঝামেলা থাকে, বাড়িতে বানানোর কোনো ঝামেলা ছাড়াই বাজারের থেকে কিনে সেই ফুচকাই আজকে দেখাচ্ছি। সব ফুচকাগুলো আমি বেলে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে অল্প সময়েই। দেখো কত কষ্ট কর্মে এবার এই ফুচকাগুলোকে জন্য যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমেই, আলুটা সেদ্ধ করে রেখে এবার আলুটা মাখবো। আলুটা মাখার জন্য আলুগুলো ছুলে তারপরে যা যা মশলা লাগবে দিচ্ছি। ওই বাদাম ফুচকা ভাজার তেলেই আমি ভেজে নেব বাদাম, যেগুলো আলু মাখাতে লাগবে। এবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দেব ওই তেলেই ভাজা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও ভেজে নিয়েছি, যেটা রোস্টেড শুকনো লঙ্কা তেলে বা এমনিও ভেজে নিতে পারেন। এবার আমি দিয়ে দেবো মশলার গুঁড়ো, যেগুলো আমি বাড়িতেই বানিয়ে রেখেছি আগে থেকে, সে বানানো আর দেখলাম না। এখানে আছে ধনিয়া, জিরা আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে। আমি এগুলো ভালো করে এবার সঙ্গে দিয়ে দেবো, একই সঙ্গে বিট লবণ দিয়ে আলু মাখাটা মেখে নেব। স্বাদ মতন লবণ দিয়ে, বিট লবণ দিয়ে একই সঙ্গে ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে নেব। বাদামগুলো দিয়ে সব মশলা উপকরণ দিয়ে, এখানে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি। আমি যেহেতু নিরামিষ ভেজ তাই আমি এখানে পেঁয়াজ আর ধনে পাতাটা অ্যাড করিনি। আর অ্যাড করব সঙ্গে লেবুর রস। লেবুর রস একটা লেবুর আমি গন্ধরাজ লেবুর হাফ ব্যবহার করেছি। লেবুর জুসটা নিয়ে নিচ্ছি। তারপরে এবার জলটা বানাবো। জল বানানোর জন্য পরিষ্কার জল নিয়ে নিলাম। জল নিয়ে একই সঙ্গে এখানে দিয়ে দেব তেঁতুল, তেঁতুলের জল, পাকা তেঁতুল। তেঁতুল পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, সেই অনুযায়ী তেঁতুলের পাল্পটা হাতে ভালো করে চটকে এর পাল্পটা বের করে নিলাম। এবার দিয়ে দেব গুঁড়ো, যে মশলা রোস্টেড মশলাগুলো দিয়ে দেবো, যেখানে আমি ধনিয়া, জিরা আর গোলমরিচ ব্যবহার করি। একই সঙ্গে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস এখানে কিন্তু আপনারা অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন ঝাল অনুযায়ী, যেহেতু আমরা বাচ্চা আছে তাই বাচ্চারা তো ঝাল পছন্দ করে না, আমি ঝাল ছাড়াই বানাচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো, ধনে পাতা অবশ্যই ব্যবহার করতে পারেন। হয়ে গেছে আলুর মাখা আর ফুচকার জল রেডি। খুব কম সময় দেখলেন তো কিভাবে বানিয়ে নিলাম আলু মাখা আর ফুচকার জল। আর ফুচকা আগেই তো বলেছি, ফুচকাটা আমি ফুচকার ডো মাখা আর বেলাটা আমি দেখালাম না। যদি আপনারা কমেন্টসে জানান যে দেখতে চান তাহলে অবশ্যই দেখাবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ফ্রেন্ডস অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার এই
ইনস্ট্যান্ট ফুচকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না।